চালুকরণের ক্ষেত্র প্রস্তুত করা। আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ মেলা রংপুরের এবারের যে আয়োজন সেটাতে অংশগ্রহণ করছে কৃষি বাজার। তো আমরা বেশ কিছু প্রোডাক্ট এখানে ডিসপ্লে করেছি, আপনারা সারাদিন চলে আসতে পারেন। আমরা আজকে সারাদিন থাকবো এই প্রাণী সম্পদ মেলাতে। এই প্রাণী সম্পদের মেলাতে দেখেন অনেকগুলো স্টল হয়েছে, আমি একটু ধীরে ধীরে আপনাদেরকে দেখাই। কেবল লোকজন আসা শুরু করেছে, কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হয়ে যাবে এবং সারাদিন ব্যাপী অনেক প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন। একদম প্রাণী সম্পদের রিলেটেড যত প্রোডাক্ট আছে সেটা দেখতে পারবেন এবং এটা খুবই ভালো একটা মেলা, প্রতি বছরই হয়ে থাকে। তো এবার আমরা কৃষি বাজার আছি, তো আমাদের কী কী প্রোডাক্ট থাকছে তার একটা ডিসপ্লে আমরা নিয়েছি কিছু জিনিস। তার মধ্যে এখানে দেখছেন বেল সাইলেজ, বেল সাইলেজ আছে। এদিকে আছে হচ্ছে আপনার মিনি পাওয়ার টিলার, যে ফোর হুইল। এদিকে আছে খড় ও ঘাস কাটার মেশিন। এদিকে আছে আপনার সাইলেজ কাটার মেশিন। এদিকে আছে হলো আপনার সাইলেজ। এদিকে হচ্ছে মিনি টিলার যে ছোটটা 63 সিসি ভুট্টা মারাই মেশিন। এদিকে আছে সরিষার তেল করে, যে সরিষা বাদাম তিল কালো জিরার তেল তৈরির মেশিন, এটা হচ্ছে ওয়াটার পাম্প। এদিকে আছে পাওয়ার স্প্রেয়ার, আর এদিকে আছে মিল্কিং মেশিন। আপাতত এই কয়েকটা প্রোডাক্টগুলো আছে, আরও প্রোডাক্ট আসবে, তো আপনারা চলে আসুন। এবং বেশ কিছু অফার থাকবে আজকে সারাদিন ব্যাপী, আপনারা যারা দূর থেকে দেখছেন তারাও কিন্তু এই অফারগুলো নিতে পারবেন। তারা আমাদেরকে ফোনে যোগাযোগ করতে হবে, তারা দিন যেখান থেকেই দেখছেন তারা লাইভ দেখে যদি কল দেন তারা এই অফারগুলো নিতে পারবেন। আমাদের যে দায়িত্বে আছে ফোনে তাদের সঙ্গে কথা বলে এই অফারগুলো আপনারা নিতে পারবেন এবং সারা বাংলাদেশ কুরিয়ারে নিতে পারবেন। কোন জায়গা এটা? রংপুর উপজেলা মার্কেট, এটা সরি এটা হচ্ছে আপনার উপজেলা মাঠে। এটা হচ্ছে একদম সিও বাজারে, সিও বাজারে যেখানে আমাদের যে রংপুর সদর উপজেলা যে কৃষি অফিস তার পিছনেই বড় একটা মাঠ আছে উপজেলা মাঠ বলে, সেই উপজেলা মাঠে এখন এই মেলাটা হচ্ছে। তো আপনারা যারা যেখান থেকে দেখছেন, যারা চান আশেপাশে আছেন রংপুরে, তারা কিন্তু আসতে পারেন। অনেক ধরনের ভিন্ন জাতের এই দেখেন বেশ কিছু মুরগি আসছে, ছাগল আসছে, গরু আসছে, আপনারা কিন্তু এটা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, আরও একটা লাইভ থাকবে, আমরা লাইভ দুপুরবেলা একবার দেখাবো প্রত্যেকটা জায়গায় কী কী উঠেছে সব বিষয়ে। তো আপাতত জাস্ট অ্যানাউন্সমেন্টের জন্য এই ছোট লাইভটা করছি, যারা আসতে চান আশেপাশে আছেন রংপুরে তারা চলে আসতে পারেন। আল্লাহ হাফেজ।